যে বিশেষ উপহার নিয়ে প্রিয়াঙ্কা নিকেন রিসেপশনে এসেছিলেন মোদি সবাইকে গল্প ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির তাজ প্যালেস হোটেলে তাদের রিসেপশনও অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় নবদম্পতির জন্য তিনি বিশেষ উপহার নিয়ে আসেন বলে জানা গেছে প্রিয়াঙ্কা রুপলি রঙের লেহেঙ্গায় চমৎকার অন্যদিকে নিকের পরনে ছিল কালো চুলে সাদা ফুল এবং গলায় ভারী গয়না পরেছিলেন মঞ্চে মোদীর সাথে প্রিয়াঙ্কা নিকের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ভারতীয় গণমাধ্যমে জানানো হয় স্টেজে উঠেই প্রিয়াঙ্কা এবং নিকের হাতে দুটি লাল গোলাপ দিয়েছেন মোদী বিয়ের উপহার হিসেবে তিনি এর আগে বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মার বিয়েতে গিয়েও লাল গোলাপ উপহার দিয়েছিলেন মোদী জানা যায় কয়েকদিন আগে ভারতীয় প্রধানমন্ত্রীর অফিসে তার সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্কা চোপড়া তবে ব্যস্ততার কারণে তাদের দেখা হয়নি দেখা না হলেও প্রধানমন্ত্রী মোদী তাদের নিমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেন বন্ধুরা ফুলের থেকে ভালো গিফট আর হতে পারে না আর সেটি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সো এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ